এখন আমি আছি নবোদয়ের যে ডাইনিং হল, যেখানে সবাই খাওয়া দাওয়া করে। তো সেইখানে দেখতে পাচ্ছেন সব স্টুডেন্টদের ভিড়, সবাই খাওয়া দাওয়া করছে, টেবিল চেয়ার স্টুডেন্ট খাওয়া দাওয়ার পুরো মানে ভরমার লেগে গেছে। প্রচুর স্টুডেন্ট এখন বসে একসাথে খাওয়া দাওয়া করছে, প্রচুর নয়েজ, তার মধ্যে আমি ভিডিওটা রেকর্ড করছি। তো এই ডাইনিং হলে খাওয়া দাওয়ার একটা নজারা আপনাদেরকে দেখিয়ে দিই, চলুন। তো আপনারা এখন যেই ক্লিপটা দেখছেন সেটি হচ্ছে আমি আগেরবার যখন স্কুলে গিয়ে ভিডিও বানিয়েছিলাম তখনকার ক্লিপ। আপনারা চাইলে সেই ভিডিওটি গিয়ে দেখে আসতে পারেন। ভিডিওটির লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে রাখলাম। তো এখন আমি আছি নবোদয় বিদ্যালয়ের ডাইনিং হলে। আমি প্রথমে বলেছিলাম যে আপনাদেরকে দেখাতে পারছি না, কিন্তু আমি যখন ফিরে আসছিলাম ভিডিও করে তখন দেখলাম যে ডাইনিং হলটা খোলা হয়েছে কোনো পারপাসে, তো তাই আমি ভিডিও করে নিলাম। অ্যাকচুয়ালি এখন ছুটি পড়েছে, তাই হোস্টেল, ডাইনিং হল, ক্লাসরুম সব বন্ধ। তো সেই কারণে আপনাদেরকে খুব ভালোভাবে সব ভিতরের ব্যাপারগুলো বোঝাতে পারছিলাম না, কিন্তু ভাগ্যক্রমে ডাইনিং হল খোলা ছিল। তো এই হলো নবোদয় বিদ্যালয়ের ডাইনিং হল। এই টেবিলগুলোতে কোনো একটা টেবিলেই বসেই হয়তো আমি খাওয়া দাওয়া করতাম। এবং এখানে টেবিলগুলো আপনি দেখুন, খুব কালারফুল টেবিল, লাল, নীল, হলুদ, সবুজ। আচ্ছা, আপনাদেরকে যে আরাবল্লী, নীলগিরি, শিবালিক, উদয়গিরি যে বলেছিলাম, এখানে কিন্তু একটা কালারেরও ব্যাপার আছে। আরাবল্লীর কালার হচ্ছে ব্লু, নীলগিরির কালার হচ্ছে সবুজ, শিবালিকের কালার হচ্ছে লাল, উদয়গির কালার হচ্ছে হলুদ। তো এই চারটা কালার কেন দেওয়া হয়েছে, কারণ কোনো কারণ নেই, এমনি সেরকম কোনো কারণ নেই। এই চারটা কালারকে প্রাইমারি মানে কালারগুলো খুব বেশি ইউজ হয়, প্রাইমারি কালারও বলে লাল, নীল আর হলুদকে, এবং সবুজ হচ্ছে সেকেন্ডারি কালার। তো এই সব কারণ হয়তো থাকতে পারে, এই ব্যাপারটা আমার ঠিক করে জানা নেই। কেউ কোনো আমার ভিউয়ার যদি আমার ভিডিওটা দেখছেন এবং যদি কারণ জানেন কোন হাউসকে কোন কালারটা দেওয়া হয়েছে, তারপর পেছনে কী কারণ আছে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো স্কুলে থাকা কারণ সময়ও আমি জানতে পারিনি। তো এই হলো ডাইনিং হল। টেবিলগুলোকে দেখলে আপনার মনে হবে না যে এটা কোনো একটা হোস্টেলের টেবিল, এটা মনে হবে কোনো একটা ক্যাফে বা কোনো একটা ব্যাঙ্কোয়েট বা কোনো একটা মানে বিয়ে বাড়ির কোনো হয়তো হল রুম। টেবিলগুলো একবার যদি ভালো করে দেখেন, মানে ফ্যান্সি টেবিল চেয়ার, এই হলো এখানে সিস্টেম। এবং আপনাকে আপনাদেরকে যে বলেছিলাম যে স্টুডেন্টরা আসে এই পাশ থেকে, এন্ট্রান্স থেকে আসবে, এইটা দিয়ে বয়েজরা এন্ট্রি করবে, এই দিক থেকে এন্ট্রি করে ওখানে থালা ধুয়ে ওইখানে রয়েছে কাউন্টার, কাউন্টার থেকে খাবার নিয়ে এখানে খাওয়া দাওয়া করে আবার থালা ধুয়ে, এখানে ওয়াটার কুলার আছে, ওয়াটার কুলারে জল জল ভরতে চাইলে জল ভরে রুমে চলে যাবে, রুমে ওয়াটার কুলার আছে, গরমের সময় ঠান্ডা জলটা খুব মানে লাগে, দরকার পড়ে। তো এই ছিল ডাইনিং হল। এখানে নেব আমি একটা ছোট্ট অ্যাড ব্রেক, এখানে আমি আমার ব্যাপারে এবং আমার কোচিংয়ের ব্যাপারে বলবো। নমস্কার, আমি শান্তনু মান্না, জওহর নবোদয় বিদ্যালয় পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন ছাত্র। আমি 2015 সালে জওহর নবোদয় বিদ্যালয় পশ্চিম মেদিনীপুর থেকে পাস আউট করেছি এবং 2016 সাল থেকে জওহর নবোদয় বিদ্যালয় ক্লাস সিক্সের ভর্তির পরীক্ষার কোচিং দিচ্ছি। 2023 পরীক্ষায় আমাদের কোচিং থেকে 15 জন ছাত্রছাত্রী চান্স পেয়েছে, তাদের ডিটেলস এখানে দেওয়া আছে, আপনি স্ক্রিনটা পজ করে দেখে নিতে পারেন। সিলেকশন রেট 20%, 80 জনের মধ্যে 15 জন ছাত্রছাত্রী চান্স পেয়েছে, এটা একটা বহুত বড় সংখ্যা। আপনি দেখে নিন, বড় বড় কোচিং ইন্ডাস্ট্রি যারা মানে চাকরি পরীক্ষার জন্য পড়ায় বা অন্যান্য কোচিং চালায়, কোথাও কিন্তু 20% সিলেকশন রেট দিতে পারে না। 20% একটা অনেক বড় সংখ্যা, একটা কোচিংয়ের হার্ডলি 2%, 3%, 5% সাকসেস রেট হয়, আমাদের সেটা মানে 20%। পশ্চিম মেদিনীপুর জেলায় 80টা সিট থাকে, 80টা সিটের মধ্যে 15টা বাচ্চাই আমাদের এখান থেকে পড়ে চান্স পেয়েছে। তো এটা একটা অনেক বড় সাফল্য এবং গর্বের বিষয়, সেই ডিটেলস এখানে দেওয়া আছে। আমাদের অফলাইন কোচিংয়ের ডিটেলস এখানে দেওয়া আছে, আপনি স্ক্রিন পজ করে দেখে নিতে পারেন। ফোন নাম্বার দেওয়া আছে, আমাদের 2টো সেন্টার আছে, একটা হলো মেদিনীপুর, একটা হলো ঝাড়গ্রাম। আর যদি কেউ পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দা নন, যদি অফলাইনে এসে ক্লাস করতে পারবেন না, মানে মেদিনীপুর শহর বা ঝাড়গ্রামে এসে ক্লাস করতে পারবেন না, তারা আমাদের অনলাইন কোর্স নিতে পারেন। আমাদের অনলাইন কোর্সের ডিটেলস সব এখানে দেওয়া আছে। বিশদে জানতে আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে, সেখানে গিয়ে দেখে নিন অনলাইন কোর্স কীভাবে হবে সব বলা আছে, কোর্সের ডিটেলস এখানে রইল। আর যদি ফোন করতে হয় তাহলে এই যে নাম্বার আছে, এই নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করুন এবং জেনে নিন অনলাইন কোর্সের ব্যাপারে। তো চলুন এবার আসল ভিডিওতে আসা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও কাজ চলছে,
একটা টেবিল পুরনো হয়ে গেলে তখন আবার নতুন টেবিল লাগানো হয়। এগুলো নতুন টেবিল, একদম ব্র্যান্ড নিউ ব্লু কালারের টেবিল। এটা আশা করছি আরবে লিখেই দেওয়া হবে, বা এরকম কোনো ব্যাপার নেই, খাওয়ার সময় যে কোনো টেবিলে কেউ বসে খেতে পারে। একটা ভাগ করা আছে আরাবলি নীলগিরি শিবালিক উদয়গিরি, কিন্তু এতটাও মানে ডিভিশন নয় যে আরাবলি স্টুডেন্ট নীলগিরিতে যেতে পারবে না, এতটাও বড় মানে ডিভিশন নয়। জাস্ট একটা মেনটেনেন্সের জন্য, যাতে সুন্দর লাগে ব্যাপারটা, যখন সবাই হাউস ড্রেস হাউস টি শার্ট পরে, মানে এক কালারের উদয়গিরি মানে ইয়েলো কালারের ড্রেস পরে ইয়েলো কালারের টেবিলে বসে যখন খায়, খুব সুন্দর লাগে ব্যাপারগুলো। আশা করছি অনেক নয়েজ আসছে, কারণ হচ্ছে কাজ চলছে এখানে। এই সাইডটা হচ্ছে গার্লসদের সাইড, ওইটা দিয়ে হলো গার্লসরা এন্ট্রি করে থালা ধুয়ে, সেম প্রসেস। এই হলো রইল কাউন্টার, কাউন্টারে খাবার নিয়ে খাওয়া দাওয়া করে আবার থালা ধুয়ে ব্যাক। আর একটা নতুন টেবিল রাখা হলো আনপ্যাক করে, এটা উদয়গিরি আমার হাউসের কালার। চলুন এবার আমি আপনাদেরকে ডাইনিং হলের কিচেনের ভেতরটা দেখাই। তো এখন আমাদের সাথে বিরাট আজকে স্পেশাল ট্রিটমেন্ট হচ্ছে। এতদিন আমি বসে আছি খাওয়ার টেবিলে, লাঞ্চ করতে বসেছি, স্টুডেন্টদের সাথেই বসবো বলেছিলাম, কিন্তু টিচার এবং এক্স স্টুডেন্টদের যেটা স্পেশাল টেবিল আমাকে সেখানে বসতে দেওয়া হয়েছে। তো এখন আমি বসে আছি ডাইনিং হলে, খাওয়া দাওয়া করবো, খাওয়ার লাগিয়ে দেওয়া হয়েছে, বুফে সিস্টেম, নিজেকে নিয়ে খেতে হবে। তো আমি এখন যেখানে বসে আছি এই পাশে পেছনে মেয়েদের খাওয়ার জায়গা, এবং ওই পাশে ছেলেদের খাওয়ার জায়গা, এবং মাঝখানে বসেছেন টিচাররা। তো এখন আমরা খেতে বসেছি, আমি আর অমর্ত স্যার খেতে বসেছি। এই হলো আমাদের খাওয়া দাওয়া চলছে, আর অনেকদিন পর নবোদয়ান ফুড, মানে নবোদয়ের খাবার, পুরনো স্মৃতি মনে পড়ছে, সেই পুরনো এই ডাইনিং হলে আসা, খাবার নিয়ে বসা, গল্প করতে করতে খাওয়া, সেই পুরনো স্মৃতি মনে পড়ছে। আমার যদি কোনো বন্ধুবান্ধব আমার ভিডিও দেখে, তাহলে তারা তো নস্টালজিক ফিল করবেই, স্কুলের কথা মনে পড়বেই। আমার খুব মনে পড়ছে আমার বন্ধুদের কথা, সেই কাটানো দিনগুলোর কথা। আচ্ছা, নবোদয়ের খাওয়ার সিস্টেমটা একটু দেখিয়ে দিই। এই যে এরকম থালা, এরকম খাঁচ কাটা থালায় একটা জায়গায় তরকারি মানে ভাত এবং করে নেওয়ার জন্য এরকম এই টাইপের থালা দেওয়া হয় নবোদয় স্কুলে, ঠিক আছে? তো স্টুডেন্টদেরকেও এরকম থালা দেওয়া হয়, এবং এই থালাতেই সবাই খাওয়া দাওয়া করে, টিচার স্টুডেন্ট সবাই এই থালাতেই খাওয়া দাওয়া করে। তো খাওয়া দাওয়ার পরে কী হচ্ছে সেটা পরে দেখাবো। একটা কথা বলাই হয়নি যে স্টুডেন্ট এবং টিচারের কিন্তু সেম খাবার হয়, একই খাবার টিচাররাও খায় স্টুডেন্টরাও খায়। এবং আজকের মেনু হলো ভাত, পনিরের তরকারি, ডাল,
এবং স্যালাড, স্যালাড প্রায় শেষ।